টেস্ট সিরিজটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগারদের সাদা জার্সি যেন বিষাদময়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ বাংলাদেশের ব্যাটিং এ আঘাত আনে উপকূলীয় ঝড়ের মতো। প্রথম টেস্টে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ, 43 রানে অল আউট হবার পাশাপাশি ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছে তারা। সাকিব মিরাজের স্পিন সেভাইনা পার্কে ভালোই ভুগিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু নিয়মিত ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে 166 রানের হারে সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। এবার সামনে ওয়ানডে সিরিজ, দলের সঙ্গে যোগ দিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি। আগেই যোগ দিয়েছেন সৈকত, সাব্বির, রনি সহ 6 ক্রিকেটার। তীব্র গরম উপেক্ষা করেই চলছে তাদের অনুশীলন। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন হলো ওয়ানডে টিমের। আমরা যারা লম্বা জার্নি করে এসেছি, আমরা প্রায় 6 ছিলাম আর এক্সট্রা আরো 10 প্লেয়ার ছিল, সবাই মিলে প্র্যাকটিস করলাম। প্রথমে ফিল্ডিং সেশন হয়েছে, তারপরে নেট সেশন করেছি। অনেক এখানে গরম, অনেক প্রচন্ড গরম ছিল, তারপর আমরা সুন্দর অ্যাডজাস্ট করে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। জার্সির রং বদলালেই খেলাটাও বদলে যায় টিম বাংলাদেশের। গেল কয়েক বছরের রঙিন জার্সিতে টাইগারদের বর্ণিল পারফরমেন্সের পুনরাবৃত্তি হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও, বিশ্বাস বিজয়ের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে 22, 26 ও 28 জুলাই। মাকসুম আলম খান, সময় সংবাদ।